প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সবাইকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ সুমন, হার্ট ছবি অর্থাৎ হৃদয়ের শখ চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজ আমরা রওনা দিয়েছি মোটর সাইকেলে করে। আমরা দুই ভাইরা মিলে রওনা দিচ্ছি আজকে আমাদের ভ্রমণ। আজকে আমাদের ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে রাজশাহীর বাঘা এবং চারঘাট রুটের সেই বড়াল নদীর উপর বিখ্যাত ব্রিজ, যেই ব্রিজটার কথা রাজশাহীবাসী এবং দেশের সকলে জানেন। সেই ব্রিজটা খুব আকর্ষণীয় দৃষ্টিনন্দন, সেই জন্য আজকে আমরা সেই ব্রিজটা ভ্রমণ করব। তো চলুন আমরা রওনা দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড থেকে রওনা দিলাম। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা মেইন রোড দিয়ে যাব না, আমরা গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা দুই ভাইরা মিলে রওনা দিব। দেখুন প্রিয় বন্ধুরা, গ্রামের সৌন্দর্য আসলে যারা মিস করে তারা কিন্তু পুরো বাংলাদেশটাকে মিস করবে। সে কারণে আমরা বাইকে করে আজকে গ্রামের সৌন্দর্য দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাব সেই আকর্ষণীয় ব্রিজ বড়াল নদীর উপর বাঘা চারঘাট রুগের সেই আকর্ষণীয় ব্রিজ, সেই ব্রিজের কাছে নিয়ে যাব এবং ব্রিজের বর্তমান অবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সুন্দর পিচ ঢালা পথে দুই পাশে সবুজ অরণ্যকে পিছে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি সেই আকর্ষণীয় বড়াল ব্রিজের দিকে। বড়াল নদীর উপর ব্রিজ, সেই আকর্ষণীয় ব্রিজটাকে আমরা উপভোগ করব। যেতে যেতে একটা মজার কথা শেয়ার করি প্রিয় বন্ধুরা, আমরা মোটরসাইকেলে করে যাচ্ছিলাম, হঠাৎ কেউ যেন আমাদেরকে ডাক দিল। আমার মনে হলো, যেহেতু আমি হেলমেট পরে আছি, মনে হলো আমাদেরকে কে যেন ডাকলো। তো আমি ভাইরাকে জিজ্ঞেস করলাম, কি ভাই, কেউ আমাদেরকে কি ডাকলো? তো ভাই বলল, হ্যাঁ, আমাদেরকে একজন সিগন্যাল দিল। সেই সিগন্যালটা হচ্ছে, আপনারা আশ্চর্য হবেন, যারা এই রুটে যারা ভিতর দিয়ে যায়, যারা মোটরসাইকেলে যায়, তারা কিন্তু বেশিরভাগই মানে সম্ভাবনা যে রুট দিয়ে আমরা আজকে রওনা দিয়েছি সেই রুটে যারা মোটরসাইকেল নিয়ে চলাফেরা করে বেশিরভাগই, কিন্তু যারা আসলে নদী মাতৃক এলাকার পাশের এলাকাগুলোতে আসলে অনেক নেশা ভান বিক্রি হয় এবং তারা নেশা করতে যায়। তো এমন একটা সিগন্যাল দিল, ওরা ভাবছিল আমরা হয়তো সেই নেশাগ্রস্ত দুজন ব্যক্তি, সেজন্য সে অটোমেটিক সিগন্যালের মাধ্যমে আমাদেরকে ডাকছিল। তো যাই হোক, এটা মজার কথা। দেখতে দেখতে আমরা সেই আকর্ষণে বড়াল নদীর উপর সেই ব্রিজের উপর চলে এসেছি। দেখুন ব্রিজের কী সৌন্দর্য, যখন পদ্মা নদীর ভরা মৌসুম মানে জোয়ার থাকে, যখন অনেক পানি, আপনারা দেখতে পাচ্ছেন তো এখন কচুরিপানা মানে একদম শুকিয়ে গেছে, কচুরিপানা চারিদিকে সবুজ কচুরিপানাতে ভরে আছে। এই হচ্ছে বড়াল নদীর ওপরে যে ব্রিজটা চারঘাট বাঘা রুটে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দক্ষিণ দিকে দিয়ে আসলে পদ্মা নদীর পানিটা এদিক দিয়ে আসে এবং এটা উত্তর দিক দিয়ে বের হয়ে দেশের রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় এটা আসলে বিস্তৃত হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বড়াল নদীর কী অবস্থা, বড়াল নদী না সেটা একটা শুকনা খাল হয়ে আছে, তাই না? তো প্রিয় বন্ধুরা, এইটা যখন আপনারা ভরা মৌসুমভাবে নদীর পানি বেড়ে যাবে, আপনারা চাইলেই এই জায়গাটা মনোমুগ্ধকর দৃশ্য সহকারে এই ব্রিজটা উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ব্রিজের নিচের দৃশ্যগুলো এরকম। তো দুঃখজনক হলো, সত্যি এই ব্রিজে অনেক আমাদের মানুষ, গরু ছাগল, প্রাণী, যেগুলো আসলে আমরা অনেক সময় নদীতে নৌকা ডুবি বা কোনো কারণে কেউ ডুবে গেছে মারা যায়, তখন কিন্তু স্রোতের টানে ঠিক এই জায়গায় এসে সেই লাশগুলা
আসলে বেঁধে থাকে, তখন সেই এখানকার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি বর্তমানে অবস্থান করছি বাংলাদেশের রাজশাহী জেলার, যেটা নাটোর রোডে, রাজশাহী থেকে বাঘা যেতে আমরা বর্তমানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা বড়াল নদীর ওপর নির্মিত চারঘাট ব্রিজ। এই ব্রিজ দিয়ে আসলে সমস্ত নদীর পানি বয়ে আসলে বড়াল নদী বেয়ে বিভিন্ন দিক বয়ে যায়। তো বর্তমানে এই ব্রিজটা খুবই দৃষ্টিনন্দন, আমি ঘুরে ঘুরে আপনাদের যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ আপনাদেরকে আরও সুন্দর সুন্দর আমরা নিদর্শন তুলে ধরার চেষ্টা করব। হাট হবি চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আবু সাইদ সুমন। প্রিয় বন্ধুরা, আমরা সেই বড়াল নদীর উপর চারঘাট ব্রিজ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি, আমরা এখন রওনা দিব। আমরা দুই ভাইরা মিলে আসলে আমরা এসেছি আজকে ভ্রমণে। আজকে আমরা বেড়াবো আমাদের সেই বিহারের বাসা, সেই বিহারের বাসা বেরিয়ে আমরা নানান রকম দৃষ্টিনন্দন দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন।